সারাদিন সংসারের কাজ করতে করতে আমার হাড় মাংস আলাদা হয়ে গেল, আর মেয়েগুলো সবসময় ফরমাশ করে, আমার এই বানিয়ে দাও, ওই খাবার বানিয়ে দাও, ওই খাবার বানিয়ে দাও, আমি যেন আর পারছি না। যেমন দেখি আজ আমার বাবুদের কি আদেশ হয়। মানে তুই খবর কাগজ পড়ছিস, তোমার হাতে হাতে তো একটু হেল্পও করে দিতে পারিস। আজকালকার দিনে কাগজটা পড়া খুব জরুরি, বুঝছিস তো, সব দেশ বিদেশের খবর জানতে হবে তো, কাগজটা পড়তে হবে। তোদের সঙ্গে কথা বলাটাই আমার বেকার। এই বলু, তুই স্কুলে যাবি তো, কি খাবি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। মানে তুমি কি রান্না করছো? আমি এখনো রান্না করিনি, রান্না করব, তাই তোমাদের ফরমাশ শুনতে আসলাম। মাছ মাংস ডিম পনির সবকিছু আছে, কি খাবে বলো, আমি সেটা রান্না করব। হ্যাঁ সবকিছু রেডি আছে। হ্যাঁ সবকিছু রেডি আছে, তুমি বলো কি খাবে, আমি সেটা বানিয়ে তাড়াতাড়ি খাইয়ে তোমাকে স্কুলে পাঠাবো। তোমার ফ্রাইড চিলি চিকেন করো, ওইটা খেয়ে আমি স্কুলে যাব। কি ফ্রাইড চিলি চিকেন? হ্যাঁ তোরা তো আমার কাজের লোক পেয়েছিস, আমি বাড়ির সমস্ত কাজ করব, রান্না করব, তোদের খাইয়ে দেব, তোরা যা ফাই ফরমাস খাটাবি তাই আমি করব। কাজের লোক পেয়েছিস তো, সকালবেলা এখন চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়াচ্ছি তারা। লাঠিটা কই, লাঠিটা কই, দেখি তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস একটু খাইয়ে দেই। বলে লাস্টে টক দই খেলাম।